हाय फ्रेंड्स, वेलकम टू सालमादा शेफ। बंधुरा, पोलावर रेसिपी आपनादेर संगे आगे शेयर करेछी। पोलावर साथे खाबार जोन्नो एक स्पेशल चिकेन शाही चिकेनेर रेसिपी आज आपनादेर संगे शेयर करछी। शाही चिकेन परोटार साथे खेतेओ दुर्दान्त लागे, ताई आमी ए शाही चिकेन के पोलाओ परोटार जुगलबंदी चिकेनो बोले थाकि। कम उपकरणे ओ चटजल्दी ए चिकेनटा रान्ना करे नेওয়া जाय, किन्तु स्वाद मुखे लेगे थाकार मतो ना। ट्राई कर ले ठीक बुझे उठते पारबेन ना, ताई अंततः एक बार ए रेसिपिटा ट्राई करे देखार अनुरोध रइलो। चलुन रेसिपिटा झटपट देखे नी। प्रथमे केशरटा जले भिजिए नेब। एकटा बाटिते खूब गरम जल दो टेबिल चामच निये निच्छि। एक चिमटी केशर गरम जले 15 मिनट भिजिए राखब। पंद्रह मिनट पर केशर हाथ दिए एक घसे निच्छे, एते कलर एक बेशी बेर है। शाही चिकेन रान्ना करते एक स्पेशल मसला बनिए नीते हबे। एर जोन्नो नियेछि तीनटे छोटो एलाच, पाँचटा कबाब चीनी, छोट्ट एक टुकड़ो दारू चीनी, पाँचटा गोलमरीच, दसटा शाहमरीच, दुटो लवंग, एकटा जायफलेर आठ भागेर एक भाग ও অল্প জৈত্রী। মশলাগুলো শুকনো খোলায় ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে প্যান গরম করে মশলাগুলো দিয়ে 30 থেকে 45 সেকেন্ড নাড়াচাড়া করব। মশলা থেকে ভাজা সেন্ট ছাড়তে শুরু করলে ও এই রকম ফাটতে শুরু করলে নামিয়ে ঠান্ডা করে মিহি গুঁড়ো করে নিতে হবে। পঁচাত্তর গ্রাম টক দই দেড় ঘন্টা আগে থেকে জল ঝরানোর জন্য রেখেছিলাম। দই ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এক কেজি চিকেন ধুয়ে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এই রেসিপিতে আমি মূলত চিকেনের লেগের পিস দিয়ে বানাতেই সাজেস্ট করব। লেগ পিসে চর্বি বেশি থাকে, তাতে স্বাদও খুব ভালো হয় আর লেগের পিস তাড়াতাড়ি সেদ্ধও হয়। মাংসটা এখন ম্যারিনেট করব। মাংসে দু চা চামচ নুন, হাফ টেবিল চামচ রসুন বাটা, এক টেবিল চামচ আদা বাটা, ফেটিয়ে রাখা টক দই দিলাম। যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম ওটা অর্ধেকের একটু বেশি দিয়ে দিচ্ছি। গরম জলে ভেজানো কেশর দিয়ে খুব ভালো করে সব উপকরণ মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে এক ঘন্টা ম্যারিনেশনে রাখব। এক ঘন্টা পর রান্নাটা এবার শুরু করব। হাই ফ্লেমে কড়া বসিয়ে 90 মিলি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। তেল একটু গরম হলে দুটো তেজপাতা, দুটো ছোট এলাচ ও ছোট্ট এক টুকরো দারুচিনি ফোড়ন দিলাম। 30 সেকেন্ড নাড়াচাড়া করার পর মশলা একটু রং ধরলে ও সেন্ট ছাড়তে শুরু করলে পাঁচটা লবঙ্গ ও পাঁচটা গোলমরিচ দিলাম। একটু নাড়াচাড়া করেই খুব সরু করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি দুটো ছোট পেঁয়াজ বা 90 গ্রাম পেঁয়াজ ব্যবহার করছি। এক চা চামচ চিনি দিয়ে দেব। টক দইয়ের টকটা ব্যালেন্স করার জন্য এই সামান্য চিনি দিতে হবে। হাই ফ্লেমে আড়াই মিনিট ভাজব। পেঁয়াজ গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এক টেবিল চামচ রসুন বাটা ও দেড় টেবিল চামচ আদা বাটা দিলাম। 20-25 সেকেন্ড ভাজব যাতে আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যায়।
ম্যারিনেটেড চিকেন দিয়ে হাই ফ্লেমে 2 মিনিট কষে নেব। পর ফ্লেম লোতে করে 1.5 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভাজা ধনে ও জিরে গুঁড়ো দুটো মিলিয়ে 1/2 চা চামচ দিলাম। থেতো করা দুটো ছোট এলাচ দিয়ে 1 থেকে 1.5 মিনিট কষে নেব। এরপর কড়াটা কভার করে লো ফ্লেমে 15 মিনিট রান্না করব। মাঝে 5 মিনিট ছাড়া ছাড়া ঢাকা খুলে মাংস নেড়ে চেড়ে দিতে হবে। এই সময় চিকেন থেকে জল ছাড়বে, তাতেই মাংস সেদ্ধ হয়ে যাবে। পনেরো মিনিট লো ফ্লেমে রান্না করার পর 50 গ্রাম ফ্রেশ ক্রিম দিয়ে মিশিয়ে নিচ্ছি। ওয়ান ফোর্থ কাপ বা 60 মিলি জল দিয়ে একটু মিশিয়ে নেব। পড়ে থাকা বাকি ভাজা মশলা ছড়িয়ে দেব। 2 চা চামচ কেওড়া জল ছড়িয়ে মিক্স করে নিতে হবে। এরপর ফ্লেম বাড়িয়ে হাই করে 4-5 মিনিট ফোটাবো। কড়া থেকে এইরকম তেল ছেড়ে গেলে ফ্লেম অফ করে দিতে হবে। দেখুন, খুব সহজেই তৈরি হয়ে গেল অতি সুস্বাদু শাহী চিকেন। দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর দেখতে হয়েছে। গরম গরম পরোটা বা পোলাওয়ের সঙ্গে খান এই শাহি চিকেন। পোলাও ও বিভিন্ন রকম পরোটার রেসিপি আমার চ্যানেলে আছে, লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আপনারা আমার এই শাহি চিকেনের রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর জানান কেমন হলো। রেসিপিটা অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের সাথে ভিডিও লিঙ্কটা শেয়ার করবেন ও আমার চ্যানেল সালমাদা শেফকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং সালমাদা শেফ। সকলে খুব ভালো থাকবেন, টাটা।